হায়দরপাড়া বাজারে যানজট সমস্যা সমাধানে নজর দেবেন নতুন কর্মকর্তা। ব্যবসা বাণিজ্যের শহর শিলিগুড়িতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে একটি হল শিলিগুড়ি হায়দরপাড়ার বাজার। সেই হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি হলেন দেবশঙ্কর সাহা। অতীতে শিলিগুড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য ছিলেন দেবশঙ্কর সাহা। হায়দরপাড়া এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ব্যবসায়ী সুজিত ঘোষ ওরফে বাপি নতুন কমিটির সাধারণ সম্পাদক হলেন। এই কমিটিতে এবারে অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন চেয়ারম্যান ভজন পাল, ভাইস চেয়ারম্যান কানুন সাহা, কার্যকরী সভাপতি অজয় বণিক, সহ সভাপতি গৌতম পাল চৌধুরী, যুগ্ম সম্পাদক জগদীশ সরকার ওরফে ক্যাবলা, সহ সম্পাদক সঞ্জয় সাহা ওরফে বুড়া, প্রতাপ কর্মকার, সঞ্জীব পাল, কোষাধ্যক্ষ সুরজিৎ সাহা। গত 26 ফেব্রুয়ারি সেখানে ভোট হয়। 440 জন ব্যবসায়ী ভোটারের মাধ্যমে 414 জন ভোট দান করেন। 4টি ভোট বাতিল হয়। সর্বোচ্চ ভোট পেয়েছেন দেবশঙ্কর সাহা 264টি। 252টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জগদীশ সরকার এবং 228টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুজিত ঘোষ ওরফে বাপি। মোট 37 জন প্রার্থী ভোট প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। এই কমিটি 3 বছরের জন্য কার্যকরী হবে। নতুন সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দেবশঙ্কর সাহা এবং সুজিত ঘোষ ওরফে বাপি বললেন তারা সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন। হায়দরপাড়া বাজারে যানজট একটি বড় সমস্যা, সেই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেদিকে তারা নজর দেবেন। তাছাড়াও সামাজিক কর্মসূচিও অব্যাহত থাকবে। স্থানীয় একটি ভবনে এই দিন ওই অনুষ্ঠান হয়। আমাদের যেরকম মানে কিছু সমস্যা আছে রাস্তাটা নিয়ে, রাস্তায় যে ভেন্ডাররা বসে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করার একটা পরিকল্পনা আছে। আর শৌচাগার নেই, ভালো শৌচাগার করানো পরিকল্পনা আছে। এইগুলো আর যাবতীয় কাজ তো কিছু বাকি আছে, সেই কাজগুলো করবার জন্যে আমরা চেষ্টা করবো যতটা পারবো। না সবচেয়ে একটা যানজট, একটা বড় যানজট, একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। প্রত্যেক বছরই আমাদের যেগুলো হয়ে আসছে সেগুলো আবার সেগুলো সেরকমভাবেই হবে। সাধারণ ব্যবসায়ী তাদের জন্যে তো কিছু করার তো আছেই আমাদের। আর একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে আমাদের বৈশাখ মাসে, দেখা যাক কি করা যেতে পারে। আমাদের প্রথম প্রোগ্রাম হলো আমাদের বাথরুম পায়খানা, একটা লেটেস্ট টয়লেট করতে হবে, পার্কিংটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর বাজারের ব্যবসায়ীদের সাথে তো আমরা ছিলাম, থাকবো, যা যা প্রোগ্রাম ব্যবসায়ীদের যা প্রবলেম হবে আমরা যেটা জানতে পারবো যতটা পারবো হেল্প করার চেষ্টা করি। স্বাস্থ্য শিবির বা স্বাস্থ্য শিবিরটা আমরা প্রত্যেক বছরই করি, এবারও করবো। আর ট্রাফিক জ্যামটা একটা, হ্যাঁ ট্রাফিক, আমরা ট্রাফিক অফিসের সাথে কথা বলেও আসছি, আবার আমরা যাবো এই সপ্তাহের মধ্যেই যাবো, ঠিকই আসবো। আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত ট্রাফিক পরিষেবা দিতেই হবে। প্রশাসনের কাছে আমরা শিখিয়ে দিয়ে আসবো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আমরা পয়লা বৈশাখের জন্য তো আমরা ব্যবসায়ীদের সাথে তো আছি, ব্যবসায়ীরা যেন কোনো আমরা ভালোভাবে পয়লা বৈশাখটা কাটবো। প্রত্যেকের সামনে হোলি আছে, হোলি দোলযাত্রা, প্রত্যেক ব্যবসায়ীকে শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা,